কোন কিছু দেখেই প্রভাবিত হয়ে যেও না। স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুঁটসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য। এরপর তারা গেল সিংহদের খাঁচার কাছে। দেখলো সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহ ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন, ধরো এই কাঁচের টুকরাটা সিংহের দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন কাঁচের টুকরোটা ছুঁড়ে মারল, সিংহ ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল, এবার মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো দেখ কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য কর। স্ত্রী কাঁচের টুকরোটা বানের দিকে ছুঁড়ে মারল, দেখা গেল ছুঁড়ে মারার আগেই বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট রোগ দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি। ইয়া আল্লাহ, আমাদেরকে আপন জানেন, সাথে অকৃত্রিম আচরণ করার তাওফিক দান করুন। আমিন।